হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ট্রাভেল অ্যান্ড ফুডের চ্যানেল পক্ষ থেকে আপনার সকলকে স্বাগতম। দিস ইজ সৈয়দ মোহাম্মদ রিফাত ফ্রম ট্রাভেল অ্যান্ড ফুড। আজকে আমরা কোনো ফুড ব্লগ করছি না, আজকে আমরা চলে আসছি সরাসরি আফসানা মঞ্জিলে। এটা সাবেক মন্ত্রী, বর্তমান এমপির বাসা। তো এই মঞ্জিলে আজকে আমরা ঘোরাঘুরি করবো, এখানে আপনার সকলকে আজকে দেখাবো। আর এখানের লোকেশনটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এর লোকেশন হলো ফৈজপুর শহরের রাজবী রাস্তার যে মোড়টা রয়েছে, রাজবী রাস্তার মোড় থেকে একটু আগালেই সামনেই বদরপুর, হাতের ডান পাশে রয়েছে এই আফসানা মন্দির। তো চলুন আজকে আফসানা মন্দিরকে আপনার সকলকে ঘুরে দেখাই, চলুন যাওয়া যাক। আমরা এখন অবস্থান করছি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি এর বাসার দরজার সামনে। এই যে আমার পিছনে রয়েছে তার বাসার দরজা। তো আমরা এখন এখানে ঘোরাঘুরি করবো, আর একটু প্লেস আছে এখানে আপনাদের সকলকে দেখাবো। আর অবশ্যই আপনারা জানাবেন আমার ভিডিওগুলো কেমন হচ্ছে, যদি ভালো হয়ে থাকে বা খারাপ হয়ে থাকে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং একটি লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন বাকিটুকু দেখা যাক, আসুন। এখানে তো আগে অনেক প্রাণী ছিল না?
হ্যাঁ, আগে অনেক প্রাণী ছিল, এখন অনেক কমে গেছে, এখন প্রাণী খুব কম। বানর তো ছিল? হ্যাঁ বানর তো ছিল, বানর এই পাশে কই জানো ছিল বানর। তুমি বানর ইংলিশ জানো? বানরের ইংলিশ, বানর ইংলিশ তুমি তো ইংলিশ কম পারো। না বানর ইংলিশ জানি, আমি জানি সমস্যা নাই। তো বলো তো কি বানর ইংলিশ? বানর ইংলিশ কি জানো? বানর ইংলিশ ও মানকি, মানকি বানর ইংলিশ মানকি। তুমি তো ইংলিশ একেবারে কম পারো, কিভাবে পারলা? কেমনে তোমার চেহারা দেখে পারলাম। ভাই রে ভাই, কে তুমি? ভাই ঠিক বলছো, 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 ঠিক